বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার দিনব্যাপী ঘাটলা উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘাটলা উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ ও যুগ্ম আহ্বায়ক বাদশাহ ফাহাদের পরিচালনায় বক্তব্য রাখেন কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন, পার্টেক্স গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার সদরুল হুদা মাসুম, ঘাটলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী আবুল বাশার, ঘাটলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর রঞ্জন ঘোষ, স্কুলের অভিভাবক সদস্য নূরনবী দুলাল, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন সুমন, আনোয়ার হোসেন, অত্র স্কুলের প্রাক্তন ছাত্র মাস্টার মিজানুর রহমান, আবুল হোসেন, সেলিম জাভেদ, নিয়ামত খান, রকি ফারুক, কাজী আসগর হোসেন, শেখ সালেহ আহমেদ, আনোয়ার হোসেন কোচি, মনির হোসেন, মিজানুর রহমান, বিবি হাওয়া সহ স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ। আমাদের এই প্রাক্তন ছাত্র 2019 ব্যাচের মোহাম্মদ রুবেল হোসেন, আমার প্রাণের স্কুল ঢাকা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র শিক্ষক সবাইকে আমার পক্ষ থেকে, ঢাকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং পরমবীরনগর ব্যবসা কমিটির পক্ষ থেকে রক্তিম সালাম শুভেচ্ছা অভিনন্দন। একটা প্রতিষ্ঠান এমন একটা জায়গা যেখান থেকে মানুষ শিখে, সাররা মানুষ গড়ে, সে জায়গায় যারা নেতৃত্ব দিবেন, নেতৃবৃন্দ আসবেন ম্যানেজিং কমিটিতে, তারা যেন ওই মাপের লোক আসে, যে উদ্দেশ্য নিয়ে আজকে এই অ্যাসোসিয়েশন গঠন করেছেন, এটা যেন থেমে না যায়। আমি কাদিরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, 95 এর বেসের পক্ষ থেকে সবাইকে খুব মোবারক শুভেচ্ছা অভিনন্দন।